আপনারা প্রত্যেকে জানেন রকি আর রানি কি প্রেম কাহিনী বলে একটা সিনেমার মধ্যে দিয়ে করণ জোহর ব্যাক করতে চেয়েছিলেন আবার বলিউডে, কিন্তু তিনি এই সিনেমাটা করার জন্য ব্যাকগ্রাউন্ড হিসাবে বেছে নিয়েছিলেন একটা বাংলার ফ্যামিলিকে এবং সেখানের একটি মেয়ে যার চরিত্রায়ন করেছেন, যার ক্যারেক্টার রোল প্লে করেছেন আলিয়া ভাট। এবং আমরা প্রত্যেকে জানি সিনেমাটা ট্রেলার বেরোনোর সঙ্গে সঙ্গে হইচই পড়ে যায়, কারণ এই ট্রেলারে দেখা যায় আলিয়া ভাট চ্যালেঞ্জের সুরে বলছেন খেলা হবে। কাট মেনে না দেখাই তো মেরা নাম বিধানলক্ষ্মী, খেলা হবে, খেলা হবে। আর এইটা বেরোনোর সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে একজন ক্রিয়েটর হিসেবে আমি খুব খুশি হই, কারণ একটা ডায়লগ যেটা একটা স্লোগান, যে স্লোগানটা পলিটিক্যাল বাউন্ডারি পেরিয়ে আজকে সোশ্যাল বাউন্ডারিকে টপকে গিয়ে আজকে আর্টিস্টিক আর্টিস্টদের যে জায়গা, যে সিনেমা, যেটা গান, এই সমস্ত জায়গাকে টাচ করেছে, ফলে এটা আমার কাছে একটা বিরাট বড় প্রাপ্তি, তা আনন্দ ছিল। তার উপরে যেমন শুনতে পাচ্ছিলাম যে এই সিনেমাটার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অবয়ব আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো একটা ডায়লগকেও পোর্ট্রে করা হয়েছে, সেখানে খুশি ছিলাম, আনন্দিত ছিলাম। কিন্তু কালকে খবরটা পেয়ে পেপারে পড়ে আজকে সকালবেলা, আপনারা প্রতিদিন সংবাদ প্রতিদিন পড়তে পারেন, আমার মাথায় হাত, আমি ভাবছি এটা কি করে সম্ভব, কি হয়েছে। কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার, তার আন্ডারে যে কেন্দ্রীয় ফিল্মের সেন্সর বোর্ড, সেই সেন্সর বোর্ড করণ জোহরদের নির্দেশ দিয়েছে এই খেলা হবে স্লোগানের উপর কাঁচি চালাতে হবে, নির্দেশ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অবয়ব দেখানো রয়েছে সেটা দেখানো যাবে না। এখন আমাদের বক্তব্য হচ্ছে নরেন্দ্র মোদী এতটা চৌচি রয়েছে, এতটা কষ্ট হয়েছে এই স্লোগানটাকে নিয়ে, তো প্রথম থেকে সমস্যা। 2021 বিধানসভা নির্বাচনে ভেবেছিলেন জয় শ্রীরামের স্লোগান দিয়ে উত্তরপ্রদেশ জয় করেছেন, গুজরাট জয় করেছেন, বিহার জয় করেছেন, মধ্যপ্রদেশ জয় করেছেন, বাংলাও জয় করবেন, থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিলে খেলা হবে ছাড়লাম, তো খেলা হবে। আর আপনারা জয় শ্রীরাম চেষ্টা করেছিলেন যে ভগবানের একটা মন্ত্রকে রাজনৈতিকভাবে কাজে লাগাবো, কিন্তু ভগবানও সেটা চাননি, তাই সেটা ফেল করলো, খেলা হবে জিতলো এবং সত্যি বাংলার মাটিতে খেলা হবে। আপনি শুরু থেকে এই স্লোগানটাকে ব্যঙ্গ, বিদ্রুপ ইত্যাদি ইত্যাদি করে গিয়েছেন, খুব ভালো কথা, রাজনৈতিক স্লোগান। স্বাভাবিকভাবেই আজকে বাংলাকে কেন্দ্র করে যখন একটা সিনেমা হচ্ছে, এর আগে ভিকি ডোনার সিনেমা আপনারা যারা দেখেছেন তারা জানেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারিত আছে। দেখ দুসরি বার আ রহা হুঁ তেরে শহর কলকাতা, সাইটসিং করা দে, কালীবাড়ি লে যা, মোহন বাগান কা ম্যাচ নহীঁ দিখাইগে মেরে কো, মমতা দিদি সে মিলা দে। তো বাংলার একটা সিম্বল হয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আরো পাঁচটা সিম্বলের মতো বাংলার আজকের দিন একটা সিম্বল মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তো খুব স্বাভাবিকভাবেই সেটা হবে। তো এখন বিষয়টা হচ্ছে এই স্লোগানটাও আজকে বাংলার একটা সিম্বল হয়ে গিয়েছে, বাংলার কথা বললে এই স্লোগানটার কথা আজকে মাথায় আসে, বাংলা থেকে উৎপত্তি একটা স্লোগান গোটা দেশে চুটিয়ে রাজ করেছে বা এখনো করছে। নরেন্দ্র মোদী এতটা ভয় পেয়ে গেলেন কাঁচি চালান, কিন্তু কেন, কারণ একটাই, সিনেমাটা রিলিজ হবে, সিনেমাটা বলিউড মুভি, হিন্দি মুভি, ন্যাশনালি রিলিজ হবে, আর ন্যাশনালি রিলিজ হওয়া মানে গোটা দেশ দেখবে, আর গোটা দেশ এই মুহূর্তে দুটো জিনিস দেখছে, একটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৈরি করা ইন্ডিয়া জোট, যে ইন্ডিয়া জোটের নামকরণটা পর্যন্ত তার আইডিয়া। তো স্বাভাবিকভাবে এই যে জোট, এটা তৈরি হওয়ার পর থেকে বিজেপি ঘাবড়ে গিয়েছে, নরেন্দ্র মোদীরা ঘাবড়ে গিয়েছেন, যেটা বারবার বোঝা যাচ্ছে, ন্যাশনালি জোটের মুখ নিয়ে আলোচনা হচ্ছে, জোট নিয়ে আলোচনা হচ্ছে। স্বাভাবিকভাবেই যখন এই সিনেমাটা আসবে মমতা বন্দ্যোপাধ্যায় আরো গ্লোরিফাইড হবেন এই সিনেমাটার দুই একটা জায়গাতে অন্তত যদি গ্লোরিফাইড হন, প্লাস এই স্লোগানটা ব্যবহার হবে মানে আবার বাংলা, আবার তৃণমূল কংগ্রেস, আবার মমতা বন্দ্যোপাধ্যায় গ্লোরিফাইড হবেন, এটা নরেন্দ্র মোদী এই মুহূর্তে কোনোভাবেই অ্যাফোর্ড করতে পারবেন না। কারণ ন্যাশনালি বাংলার মাটিতে যা আছে আছে, ন্যাশনালি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আরো মানুষের জনপ্রিয়তা এক ইঞ্চি হলেও বেড়ে যায় এই সিনেমাটা রিলিজ হওয়ার পর, তার এই এক দুটো অবয়ব দেখে এই খেলা হবে স্লোগানটার জন্য, তো তাহলে তখন কি করা যাবে। তো এই ভয় থেকে মোদিজি কাছি চালালেন। মোদিজি একটা কথা আমি শুধু আপনাকে বলি, ব্রিটিশদের বিরুদ্ধে যখন ভারতের অলিতে গলিতে বঙ্কিমচন্দ্র আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম যখন দিকে দিকে ধ্বনিত হচ্ছিল, স্বদেশপ্রেমীরা এই স্লোগানটা দিচ্ছিলেন, সেই মুহূর্তে ব্রিটিশ পুলিশ, ব্রিটিশ সেনা তারা যখনই শুনতেন বন্দে মাতরম ঘপাত করে তাকে ধরতেন, জেলে পড়তেন। কিন্তু এতে কি স্বদেশ প্রেম কমানো গেছে নাকি ভারতের স্বাধীনতা আটকানো গেছে? তা আপনি এভাবে খেলা হবে কে কাটতে চাইছেন, ব্রিটিশরা বন্দে মাতরম জয় হিন্দকে কাটতে চাইছিল, আপনি খেলা হবে কে কাটতে চাইছেন, এটার মানে কি? মানে ব্রিটিশরা ঠিক যতটা ভয় পেয়েছিল বন্দে মাতরমকে, ব্রিটিশরা ঠিক যতটা ভয় পেয়েছিল জয় হিন্দকে, আপনি ঠিক ততটাই ভয় পাচ্ছেন খেলা হবে কে। আর এটার দ্বারাই প্রমাণ হচ্ছে ইতিহাসের পুনরাবৃত্তি, আপনারাও সেই ব্রিটিশদের দালাল, আপনাদের পূর্বপুরুষ তারা ব্রিটিশদের দালালি করেছেন, তাদেরই আদর্শ নিয়ে আজকে রাজনীতি করেন আর কাজও করছেন তাদের মতো। স্লোগানকে দমিয়ে দাও, স্লোগান যারা দিচ্ছে তাদের দমিয়ে দাও, তাদেরকে বন্ধ করো, তাদের গ্রেফতার করো, চুপ করিয়ে দাও, কাঁচি চালিয়ে দাও, আজকে সেই কাজটা করছেন। কিন্তু ইতিহাস বলছে কিন্তু 1947 সালের 15 আগস্ট এসেছিল, এখন আপনারও কপালে এই 15 আগস্ট কিন্তু নাচছে।